মুরলীধরনের বায়োপিক 800 কে ঘিরে বিতর্কের ঝড়। এআইএডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বায়োপিক বন্ধের জন্য রাস্তায় নেমে পড়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরন তামিলদের নিয়ে ছিনিমিনি খেলেছেন বলে অভিযোগ তুললেন তারা। তাই তার উপর নির্মিত এ ছবির তীব্র বিরোধিতা শুরু হয়ে গেল পুরো দেশ জুড়ে। বিতর্কের ঢেউ এ জেরবার পুরো দক্ষিণী ফিল্ম সিটিও। মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা এম এস ধোনির জীবন নিয়ে বায়োপিক হয়েছে, তবে তাদের এই বায়োপিক নিয়ে কোনো বিতর্ক হয়নি। কিন্তু এবার এক বিদেশি ক্রিকেটারের বায়োপিক ঘিরে ভারতে শুরু হয়ে গেছে বিতর্ক। সেই ক্রিকেটার হলেন শ্রীলঙ্কান প্রাক্তন স্পিনার তথা কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। মাত্র কয়েকদিন পূর্বে মুরলীর জীবনকেন্দ্রিক ছবি 800 এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। মুরলীধরনের ভূমিকায় অভিনয় করছেন মাক্কাল সেলফান খ্যাত তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। তবে গত 3রা অক্টোবর ছবির পোস্টার প্রকাশ পেতেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। বিতর্কের কেন্দ্রবিন্দু সংখ্যালঘু তামিলদের উপর অত্যাচারের সমর্থন, তাও এই সমর্থন করলেন কিংবদন্তি স্পিনার। সেই কারণেই এখন 800 ছবিটি বয়কটের দাবি উঠেছে। তার চেয়েও বড় বিষয়, ইউটিউবে একদিন পূর্বে সিনেমাটির ট্রেলার দেখা গেলেও বর্তমানে এই বিতর্কের পর সেটি আর দেখা যাচ্ছে না। পাশাপাশি এই ছবিতে যেহেতু মুরলীর ভূমিকায় বিজয় অভিনয় করেছেন, তাকেও আক্রমণের শিকার হতে হচ্ছে। অনেকেই সেমন বিজয় সেতুপতি ব্যবহার করছেন বিভিন্নভাবে। এই ঘটনায় ভীষণভাবেই মর্মাহত হয়েছেন মুথাইয়া মুরলীধরন। তিনি স্পষ্টভাবে জানালেন, তিনি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় হয়েছেন সেটা ভাষায় প্রকাশ করার মতো না। 30 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের মধ্যে থেকেছেন তিনি শ্রীলঙ্কায়। এর মধ্যেও তিনি যোগ দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটে। কিভাবে এই পরিস্থিতি সামলে এগিয়েছেন মুরলীধরন তার জীবনে, সেটার উপরই তৈরি করা হয়েছে 800 বায়োপিক। আক্ষেপ করে মুরলীধরন বলেন, শ্রীলঙ্কায় জন্মেছেন বলে কি তার জীবনের গল্প তুলে ধরতে পারেন না? তবে এই সব কিছু শুনতে রাজি নয় এআইএডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তারা একত্রে রাস্তায় নেমে গেছেন এই ছবিটি বয়কটের জন্য। তাদের একটাই কথা, মুরলীধরন তামিলদের সঙ্গে তঞ্চকতা করেছেন তৎকালীন সময়ে, যার ফলে তার এই বায়োপিক একদমই নিষিদ্ধ হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।